إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكون خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون وقال الله تبارك وتعالى في كلامه الكريم الذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يذنون ومن يفعل ذلك يلقى أثاما إلى آخر الآية وقال النبي لمن صلى الله عليه وسلم أن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وعن أكثر ما يدخل الناس النار فقال الفهم والفرج وقال النبي لمن صلى الله عليه وسلم من يزمم لي ما بين لحييه وما بين رجليه أذمن له الجنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد উপস্থিত دینی ভাইয়েরা আজকের এই আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
উপস্থিত মুরব্বিয়ায়নে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই করুণা জর্জরিত সমাজে পরিস্থিতিতে দিনই আলোচনায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সেই অনুযায়ী কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে চয়ন করেছে, আমাদেরকে মুসলিম জাতির অন্তর্ভুক্ত করেছেন, এটা আল্লাহ পাকের একটা অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত উপস্থিতি, মুসলিম শব্দটির অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আল্লাহর বিধানের নিকট আত্মসমর্পণকারী, এর নাম হচ্ছে মুসলিম। আর মুসলমানদের জীবন কখনো নিজের ইচ্ছা মতো পরিচালিত হতে পারে না, মুসলমান আল্লাহ পাকের বিধানের নিকট আত্মসমর্পণ হয় আস। তাই শুরুতেই আমি আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত পাঠ করেছিলাম, মুসলমান আমরা নিজেদেরকে নিজেরা পরিচিতি প্রদান করি, কিন্তু আমাদের মধ্যে মুসলমানের আদর্শ বিদ্যমান নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদেরকে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুমিনদেরকেই বললেন ইসলামে প্রবেশ করার জন্য। এর আয়াত দ্বারা বোঝা গেল আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের এই আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছেন যে আখেরি জামানায় মানুষ ইসলামের আদর্শ থেকে অনেক দূরে সরে যাবে। মুআমালাতের ক্ষেত্রে, সমাজ পরিচালনা ক্ষেত্রে, শিক্ষাঙ্গন পরিচালনা ক্ষেত্রে, ফ্যামিলি পরিচালনা ক্ষেত্রে, এমনকি নিজের জীবন পরিচালনার ক্ষেত্রেও মানুষ ইসলামের আদর্শকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণরূপে তোমরা ইসলামে প্রবেশ করো। আমরা সবাই মুসলিম, কিন্তু মুখে আমরা অনেকেই মুসলিম দাবি করি, আমাদের আচরণ, আমাদের সলাফিরার মধ্যে মুসলমানিত্ব নেই বলতে চলে। আমরা মনে করি পাঁচ ওয়াক্ত নামাজে দেওয়া আর মুখে ধাড়ি দেওয়া আর লম্বা একটা জুব্বা পড়লাম আর মুসলমান হয়ে গেলাম, আর বাকি সব কাজ আমাদের মন গড়া হবে। নামাজে আসবো, মুখে দাড়ি রাখবো আর জুব্বা পড়বো, এই হচ্ছে আমরা মুসলিম। কিন্তু আমাদের ঘরের মধ্যে ইসলাম নেই, আমাদের যুবক যুবতী ছেলে মেয়েদের মধ্যে ইসলামের আদর্শ নেই, আমাদের বিয়েতে নেই, আমাদের সংসার পরিচালনার মধ্যে ইসলাম নেই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কুরআনের অসংখ্য জায়গায় একটি কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সমাজ পরিচালনা করতে আল্লাহকে ভয় করতে হবে, ফ্যামিলি পরিচালনা করতে আল্লাহকে ভয় করতে হবে, শিক্ষাঙ্গন পরিচালনা করতে আল্লাহকে ভয় করতে হবে, প্রতিটা ইবাদত বন্দেগি করতে হলে আল্লাহকে ভয় করতে হবে, ইত্তাকুল্লাহ। তারপর আল্লাহ পাক বললেন, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আল্লাহ পাককে ভয় করতে হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এখানেও আল্লাহ পাক বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত ভাইরা, মুসলমানের আদর্শ মানে হচ্ছে আদ-দুনিয়া উসিজনুল মুমিনিন। বিশ্বনবী বললেন দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য একটা জেলখানা, জেলখানায় যেভাবে একজন মানুষ
নিজের ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে না বায়রা আমরা যদি মুমিন হয়ে থাকি তাহলে এই পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছা মতো জীবন পরিচালনা করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানব জনার ছোট থেকে ছোট বিধান পর্যন্ত আলোচনা করে দিলেন আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটা আয়াত পাঠ করেছি আল্লাহ পাক বলছেন তোমরা কোনো পুরুষ যেন কোনো পুরুষকে হেয় প্রতিপন্ন না করো কোনো পুরুষ যেন কোনো পুরুষকে তুচ্ছ মনে না করো কোনো নারী যেন কোনো নারীকে তুচ্ছ মনে না করো কেননা ওই পুরুষ তোমার চেয়েও শ্রেষ্ঠ হতে পারে আল্লাহর কাছে আর ওই নারী তোমার কাছে তুচ্ছ হলেও সে হয়তো আল্লাহর কাছে তোমার চেয়েও অনেক উত্তম আমরা আজকে সমাজে মানুষকে যখনই আমাদের চেয়ে ছোট মনে করি তখনই হিংসা চলে আসে অহংকার চলে আসে এবং আমি নিজে ভালো সকল খারাপ এই ভাবনা যখন আসে তখন অনেক পাপে লিপ্ত হয়ে যায় অনেকের সমালোচনা করি অনেককে গালিগালাজ করি অনেককে ছোট মনে করার কারণে এইগুলা করা হয় অথচ কাউকে অবহেলা করা যাবে না আপনি যাকে ছোট মনে করতেছেন হয়তো আল্লাহের নিকট সে উত্তম হয়ে আছে আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দা যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইজতানিবু তোমরা বিরত থাকো কাসীরাম মিনাল যন্নি অধিক বেশি বেশি পরিমাণে ধারণা করা থেকে তোমরা বিরত থাকো ইন্না বা'দা যন্নি ইসমুন কেননা কত ধারণা হচ্ছে গুনাহের কাজ আমরা সব সময় মানুষ সম্পর্কে হয় মন্দ ধারণা করি তাকে ছোট মনে করি এবং বিভিন্ন মন্দ ধারণা করে আমাদের ঈমান আমল সব নষ্ট করে দিচ্ছি আল্লাহ পাক বললেন ইন্না বা'দা যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা কাউকে মন্দ ধারণা করো না কারো গোয়েন্দাগিরি করো না কারো কোনো দুষ্টিটি অন্বেষণ করো না আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা একে অন্যের কি করো না সমালোচনা করো না আমরা যখনই যেখানে তিন চারজন মানুষ একত্রিত হয়ে যায় বাইরে আমরা সমালোচনা করি তিন চারজন নারী যেখানে একত্রিত হয়ে যায় আমরা অন্যের দুষ্টুটি নিয়ে সমালোচনা করি কিন্তু নিজেদের অবস্থান সম্পর্কে আমরা ওয়াকিফ হাল নয় এই কুঅভ্যাস এটি মারাত্মক ধরনের একটা বদভ্যাস আমাদেরকে মুসলিম হিসাবে বসবাস করতে হলে চরিত্রের দিক দিয়ে হুসনে খুলুক উত্তম চরিত্রের অধিকারী হতে হবে উত্তম চরিত্রের অধিকারী এটা হতে পারে না যে মানুষের সমালোচনা করা মানুষকে গালিগালাজ করা মানুষকে হেয় প্রতিপন্ন করা আজকে মানুষ মুসলমান দাবি করে কিন্তু তারপরেও তার মুসলিম ভাইয়ে মুখ দিয়ে গালি দেওয়া তো দূরের কথা হাত দিয়ে অপহার করে আল্লাহ নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান তো সেই ব্যক্তি যে তার হাত দ্বারা মুখ দ্বারা অপর কোনো মুসলমানকে কষ্ট না দেয় আমরা আজকে দেখতেছি বাংলাদেশ প্রায় 90% মুসলমানের দেশে হুজুরদের উপর এই শীতের মৌসুমে বিভিন্ন স্টেজের মধ্যে হামলা করা হচ্ছে পথহিংসার কারণে ইসলাম না জানার কারণে এক পক্ষ মুসলিম আরেক পক্ষ মুসলমানের উপর হাত দিয়ে মুখ দ্বারা গালিগালাজ করতে করতে হাত দিয়ে তাদেরকে আহত করতেছে অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর রাসূল বললেন আমরা হাত দিয়া মানুষকে হত্যা করি প্রহার করি আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তির রক্ত হালাল নয় যেই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহর প্রতি বিশ্বাসী এবং নবীর প্রতি বিশ্বাসী মুমিনের রক্ত হালাল নয় আল্লাহর প্রতি বিশ্বাসী এবং রাসূলের প্রতি বিশ্বাসী মুমিনের রক্ত কি নয় হালাল নয় আজকে আপনি মুমিনের রক্ত আপনার জন্য হালাল করে নিলেন মুমিনের সম্পদ ধ্বংস করা আপনার জন্য হালাল করে নিলেন আল্লাহ পাক বললেন
ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের সমালোচনা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আকীহি মাইতান ফাকারিহতুমু, যেখানে একজন মানুষের দোষ দেখে রাখার কথা ইসলামে বলা হয়েছে, তার সম্মান নষ্ট করা যাবে না, তার সম্পদ নষ্ট করা যাবে না, সেই জায়গায় আমরা মানুষের সম্পদ নষ্ট করতেছি, তার সম্মান নষ্ট করতেছি, এমন কি মুমিনের রক্ত আমরা আমাদের জন্য হালাল করে নিয়েছি। হাদিসটুকু লাস্টে আল্লাহর নবী বললেন, আয়েশা শুনে রাখো, যেই ব্যক্তি বলে আমি আল্লাহর উপর বিশ্বাসী, নবীজিকে বিশ্বাসী করি, তার রক্ত হালাল নয়, তবে এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও তিন শ্রেণীর ব্যক্তিকে হত্যা করতে হবে। কয় শ্রেণীর ব্যক্তিকে? তিন শ্রেণীর ব্যক্তিকে। যে ব্যক্তি, এক নাম্বার হচ্ছে যে খুনি, যে মানুষকে খুন করে তাকে হত্যা করতে হবে। দুই নাম্বার নবীজি বললেন যে মুরতাদ হয়ে গেছে, মুমিন হওয়া সত্ত্বেও তাকে হত্যা করতে হবে। তিন নাম্বার হচ্ছে বিশ্ব নবী বললেন যে বিবাহিত অবস্থায় জিনা করেছে, তাকে হত্যা করতে হবে। আমি মুসলিম, আমি আরেকজন মুসলমানের রক্ত আমার জন্য হালাল করে নিয়েছি, কিন্তু আমি জানি না ইসলামে মুমিন যদি কোনো মুমিনকে হত্যা করতে পারে না, এটা হারাম। আর যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে সে একজন ব্যক্তিকে হত্যা করলো না, কাতালান নাসা জামিআ, সে যেন পুরো জাতিকে হত্যা করলো। আমি আপনাকে কি করে বুঝাই, মানুষের ইজ্জত সম্মান বিনষ্ট করা, মানুষের রক্ত আপনার জন্য আপনি কিভাবে হালাল করে নিলেন? সম্মানিত ভাইয়েরা, সর্বপ্রথম আমরা বুঝতে হবে প্রতিটা কাজ করতে আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলিম। একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের জন্য হালাল নয়, একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা আরেকজন মুসলমানের ইজ্জত নষ্ট করা একজন মুসলমানের জন্য হালাল নয়, পরনিন্দা করা হালাল নয়। পরনিন্দা করা এমন একটা পাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক বললেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান, তুমি কি পছন্দ করো, তুমি কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে, তোমরা কি পছন্দ করো? ফাকারিহ তুমু, তোমরা অপছন্দ করবে। আল্লাহ পাক বলছেন তোমরা অপছন্দ করবে। গীবত করা, পরনিন্দা করা হচ্ছে আপন ভাইয়ের গোশত ভক্ষণ করার চেয়েও নিঘৃণিত একটা পাপ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? আল্লাহ পাক নিজেই আবার বলে দিলেন তোমরা অপছন্দ করবে। তাহলে অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানুষ হত্যা করা তো দূরের কথা, মানুষের সম্পদ নষ্ট করা তো দূরের কথা। সম্মানিত মুসাল্লিয়ানে কারাম, এখানে বোঝা গেল মানুষ কেউ জিনা করেছে, তার জিনার বিষয়ে আপনি আলোচনা করতে পারবেন না তার অনুপস্থিতিতে, যদি আপনি বিচারক হয়ে থাকেন করতে পারেন। একজন মুসলমান চুরি করেছে আপনি জানেন, আল্লাহর রাসূল বললেন কেউ যদি কারো দোষ দেখে রাখে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে সমগ্র মানুষ থেকে ডেকে রেখে তার বিচার কার্য সম্পাদন করবেন। আর আপনি একজন জিনা করলে সে পাপ করেছে, এটা সমাজে যতক্ষণ পর্যন্ত গ্রামে গঞ্জে না পৌঁছে আপনার মুখ বন্ধ হয় না, মনে হচ্ছে আপনাকে এই বিষয়ের সাংবাদিক হিসাবে পাঠানো হয়েছে। অথচ আল্লাহ পাক বলছেন মৃত ভাইয়ের গোশত খাওয়া, এর চেয়েও জঘন্য ঘৃণিত একটা পাপ হচ্ছে মানুষের দোষ মানুষের কাছে বড়ে বেলাম। আজকে আমরা সম্পদ নষ্ট করতেছি, মানুষকে হত্যা করতেছি, এবং পাশাপাশি আমরা কি করতেছি, মানুষের ইজ্জতকেও নষ্ট করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জবান অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়েরা, আমরা অনেকে সহি তরিকায় চলতে চাই, শুধু মুসলিমে কয়েকটা ইবাদত করে, মুসলিমে কয়েকটা সুন্নত, পাঁচ ছয়টা সুন্নত আমার জীবনে আছে, আর আমি সহি আকিদার সহিমান হাজের লোক, কিন্তু আপনার আখলাকের মধ্যে সহি আকিদা নেই। তিনজন হুজুর এখানে হয়ে গেলে আরেকজনের সমালোচনা করা হয়, আর একজনের দোষ কিভাবে প্রকাশ করতে হয় জাতির কাছে, এই কাজে আমরা সবাই নিয়োজিত, ঘরের মহিলা থেকে নিয়ে মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত সায়ের হোস্টেলে বসলে কোন মহিলা কি করেছে, কোন মুসল্লি কি করেছে, এই কাজে ব্যস্ত। অথচ এটা যে আপনার হাসানাত দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়া এবং আখেরাতকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর নবী বললেন
মাই আজমামলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার নিকট দুটি জিনিসের জিম্মাদার নাও, তোমরা দুটা জিনিসের যদি হেফাজত করো জিম্মাদার হয়ে যাও, আমি রাহমাতুল্লিল আলামিন তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিসের? দুইটা জিনিসের। একটা হচ্ছে আল ফাহমু আল ফরজ, ফাহমু মানে আপনার মুখ দুই চোয়ালের মধ্যবর্তী স্থান আর লজ্জাস্থান, এই দুইটা জিনিসের যদি আপনি হাফিজ হয়ে যান, সংরক্ষক হয়ে যান, বিশ্ব নবী বললেন কাল কিয়ামতের দিন রাহমাতুল্লিল আলামিন হয়ে যাবেন আপনার জন্য জান্নাতের জিম্মাদার। আমি আপনাকে কি করে বুঝাই মুখের হেফাজত করার গুরুত্ব কতটুকু? আপনার সালাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আপনার মুখের যদি হেফাজত না করেন আপনি কাল কিয়ামতের দিন নিঃস্ব হয়ে যাবেন। আপনার হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আপনি নিঃস্ব হয়ে যাবেন এই মুখের অপব্যবহারের কারণে। আপনি বলেন হুজুর বলেন কি, আপনি তো তাজুদ নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য কান্নাকাটি করেন আর ওইদিকে মানুষের সমালোচনা করেন, মানুষের ইজ্জত নষ্ট করেন। একজন মানুষ যদি কুল্লু বানি আদমা খাত্তাউন ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর তার মধ্যে শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে যে তৌবা করে, সে হয়তো একটা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর প্রিয় মাহবুব হয়ে গেছে, বান্দা হয়ে গেছে, আর আপনি তার সমালোচনা করে আপনার সমস্ত নেক আমল বরবাদ করে দিবেন। বলবেন হুজুর দলিল কোথায়? আল্লাহর রসুল একদম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরাম, তোমরা বলো তো তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন আমাদের যার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, বাড়ি নাই, যে গরিব মানুষ ফকির মানুষ সেই সবচেয়ে বড় নিঃস্ব। এই কথা শুনে আল্লাহর রসুল বললেন শুনো আমার সাহাবায়ে কেরাম, তোমাদের উত্তর ঠিক হয় নাই, প্রকৃত নিঃস্ব ওই ব্যক্তি যে সালাত সিয়াম হজ নিয়ে কাল কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ এবাদত নিয়ে উপস্থিত হবে বায়রা, কিন্তু ওই এবাদত কাল কিয়ামতের দিন যার গীবত করেছে, কারো সম্পদ আত্মসাত করেছে, কারো সম্মান নষ্ট করা করেছে, এর বিনিময়ে দিতে দিতে গিয়ে নিঃস্ব হয়ে যাবে, তার আমল নামা শূন্য হয়ে যাবে, সেই সবচেয়ে বড় নিঃস্ব। পাহাড় সম পরিমাণ আপনি সব নিয়ে কিয়ামতের দিন উত্থিত হবেন কিন্তু আপনার নামাজ দিয়ে দেওয়া হবে, তার সমালোচনা করেছেন। এখন আপনি বলবেন হুজুর সমালোচনা কি, আবার গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা অনুপস্থিতিতে যা বললে সে মনে কষ্ট পায়, অনুপস্থিতিতে এমন আলোচনা করা উপস্থিতিতে বললে তার মনে কষ্ট হয়, তাই হচ্ছে গীবত। আমি আপনাকে গীবতের সংজ্ঞা বলতে গিয়ে একটা হাদিস বলি। একদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকট, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মা আয়েশার নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিছু প্রশংসা সূচক বাক্য বলতেছেন। এই সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাফসা তো এমন এমন লোক মানে খাটো শ্রেণীর লোক, তার এত প্রশংসা করেন আপনি? আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন, মুখ মলিন হয়ে গেল, বললেন আশা তুমি কি জানো তোমার এই কথার বিষাক্ততা কতটুকু? এটা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে পানির কালার চেঞ্জ করে দেবে, পানি বিষাক্ত হয়ে যাবে। আমি আপনাকে কি করে বুঝাই মানুষটা বাস্তবেই বাঠো খাটো মহিলা, এই বাস্তবে খাটো মহিলাটা অনুপস্থিতে বলার কারণে বিশ্বনবী উম্মুল মুমিনিন কেউ অনুমতি দেন নাই, আর আপনাকে কেউ অনুমতি দিল একজন জিনা করেছে তার জিনার বিষয়ে আপনি প্রচার করা, একজন চুরি করেছে তার চুরির বিষয়ে প্রচার করা? এটা বিচারক দেখবে, এটা চেয়ারম্যান দেখবে, মেম্বার দেখবে, সমাজের মুরব্বীরা দেখবে, আপনি কেন সমালোচনা করবে? তাই বান্দুরা যদি আমরা আমাদের মুখের হেফাজতকারী হয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন কাল নবী আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? আপনি যদি আপনার দুই উরাতের মধ্যবর্তী স্থানের মুহাফিজ হয়ে যান, হাফিজ হয়ে যান, তাহলে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন নবীকে আপনার জন্য জান্নাতের জিম্মাদার বানিয়ে দিবে। তাহলে আমাদের মুখের হেফাজত করার প্রয়োজন আছে না নাই?
মুখ আশ্চর্যজনক একটা অঙ্গ বাইরা মুখ দিয়ে মানুষের সব ইবাদত ধ্বংস হয়ে যায় কিভাবে মুখ দিয়েই একটি কথা যদি বাহির হয় যেই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেতে আল্লাহর অসন্তুষ্টি বিদ্যমান রয়েছে এই কথাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এটা আমার কথা নয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه من رضوان الله من رضوان الله لا يلقي لها بالا يرفعه الله بها درجه মানুষ এমন কোন কথা বলে বান্দা এমন কোন কথা বলে অজানা সত্ত্বেও যেই কথার মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে ইয়ারফাউহু আল্লাহু বিহা দারাজাতান তার এই কথার বিনিময়ে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তার সম্মানকে বৃদ্ধি করে দেন শুধু তাই নয় তারপরের হাদিসটিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভয়ঙ্কর বলছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামা বিকালিমাতিন মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম মানুষ যদি অনিচ্ছাকৃত মুখ থেকে এমন কোন কথা বলে যার ক্ষতি সম্পর্কে আল্লাহর অসন্তুষ্টি সম্পর্কে সে জানে না তারপরেও যদি কোনো বান্দার মুখ থেকে এমন কোন আওয়াজ বাহির হয়ে যায় শব্দ বাহির হয়ে যায় বাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই কথাই তাকে জাহান্নামে প্রবেশ করাবে একটা কথার বিনিময়ে মানুষ জান্নাতে চলে যায় তার মর্যাদা উঁচু হয়ে যায় আর একটা কথা যদি আল্লাহর অসন্তুষ্টি আপনার মুখ দিয়ে বাহির হয়ে যায় ওই কথাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো আন আকসারি মা ইউদখিলুন নাসান নারা অধিকাংশ মানুষ আল্লাহর রাসূল কোন কাজ করার কারণে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহর রাসূল বললেন অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে মুখ এবং লজ্জাস্থানের কারণে মুখের অপব্যবহার লজ্জাস্থানের অপব্যবহার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আর নবীকে জিজ্ঞাসা করা হলো আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা فقال تقوى الله وحسن الخلق বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো মানুষের কোন আমল মানুষকে জান্নাতে নিয়ে যাবে বিশ্বনবী বললেন উত্তম চরিত্র এবং আল্লাহের ভয় উত্তম চরিত্র এবং আল্লাহের ভয় যেই ব্যক্তি গীবত করে মানুষের দুষ্টিটি মানুষের কাছে বড়ে বেড়ায় তার চরিত্র কি উত্তম যেই ব্যক্তি মানুষকে গালিগালাজ করে তার চরিত্র কি উত্তম হুসনুল খুলুক আল্লাহ নবী বললেন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে এমন একটা ইবাদত তা হচ্ছে হুসনুল খুলুক উত্তম চরিত্র আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয় নাই সেই মানুষের সমালোচনা করে সর্বক্ষণ সে পাপের সাথে জড়িত হয়ে থাকে তাই বন্ধুরা আমরা সহি মানহাজ গ্রহণ করেছি এটি আল্লাহ পাকের একটা নিয়ামত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দেন আমাদের জন্য অনেক বড় শুকরিয়া আদায়ের বিষয় আল্লাহ পাক আমাদেরকে এই 16 কোটি মানুষের কাছ থেকে বেছে বেছে একজন একজন করে নিয়ে সহি মানহাজ সহি আকীদা গ্রহণ করার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ হেদায়ত অনেক বড় একটা নিয়ামত অনেক বড় নিয়ামত কিন্তু এই মানহাজ আকীদা গ্রহণ করেছি মানহাজ ঠিক নয় মুখে দাঁড়িয়ে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ি টকনুর উপরে কাপড় পর্দা সব ঠিক আছে কিন্তু মানুষের সমালোচনা করি আছে না নাই মিথ্যা কথা বলি আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবায়ে কেরাম তোমরা আমার নিকট 6টা জিনিসের জিম্মাদার হয়ে যাও আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরাম তোমরা আমার নিকট 6টা জিনিসের জিম্মাদার হয়ে যাও আমি তোমাদের জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যাব যখন তুমি কথা বলবে সত্য কথা বলবে মুখ থেকে যখন কথা বলবে তখন সত্য কথা বলবে যখন তুমি ওয়াদা করবে তখন তা পুরা করবে যখন তোমার নিকট আমানত রাখা হবে তখন তুমি তা পুরা করে দাও তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো তোমার দৃষ্টিকে নত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
দেখেন এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে আমরা মুখের হেফাজত করি কথা বললে সত্য কতটুকু বলি সত্য কতটুকু বলি শুনুন ভাইরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এর অর্থ শুধু সহি তরিকা গ্রহণ করা নয় সহি মানহাজ প্রতিষ্ঠিত করা আপনার মুখের জবান হতে হবে নম্র আশিদাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম আপনার তো মুআমেলা সম্পর্ক মুমিনদের সাথে কটুর অতএব মুমিনদের সাথে রহমতপূর্ণ সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ পাক কত আয়াতে বলতেছেন মুমিনরা মুমিনের কাছে বিনয়ী হয়ে যাবে এই ছয়টা জিনিসের হেফাজত করলে নবীজি বলছেন আজমান লাহুম জান্নাহ আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এক নাম্বার কথা যখন বলবেন সত্য কথা বলবেন ওয়াদা যখন করবেন তা পুরা করবেন আমানত যখন রাখা হবে তা খেয়ানত করবেন না না জানার কারণে অতীতে করেছেন কিন্তু এগুলা পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই লজ্জাস্থানের হেফাজত করবেন আজকে সামনে আসতেছে আমি এই বিষয়ে আয়াত পাঠ করেছি সামনে আসতেছে আমি এই বিষয়ে আয়াত পাঠ করেছি আসতেছে আমার বিষয়বস্তু আমি নির্ধারণ করেছিলাম একটা হঠাৎ করে ফেসবুকে দেখলাম আজকে নাকি একটা ডে আছে একটা দিবস আছে এই জন্য আমি আমার বিষয়বস্তুকে আমি রাস্তায় চেঞ্জ করে ফেলেছি আজকে নাকি ভালোবাসা দিবস এই বিষয়ে আয়াত পাঠ করে কিছুক্ষণ পরে বলবো এর আগে যে কথাগুলো বলতেছিলাম ভাই মুখের হেফাজত করতে হবে জান্নাতে যেতে হলে শুধু আপনি জান্নাতে যাবেন না আপনার জান্নাতের জন্য চিন্তা নেই মুখের হেফাজত করুন নবীজি আপনার জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন লজ্জাস্থানের হেফাজত করুন নবীজি আপনার জান্নাতের কি হয়ে যাবেন জিম্মাদার হয়ে যাবেন অসংখ্য কথা দৃষ্টিনত করুন নবীজি আপনার জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ নবী সাহাবী নবীজি নিকট এসে বললেন মান না যা ইয়া রাসূলুল্লাহ আমি কি করলে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পাব বিশ্ব নবী বললেন তুমি তোমার মুখকে আয়ত্ত করো কন্ট্রোল করো ওয়ালিয়াসাকা বাইতুক তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও সব সময় ঘরের মধ্যে অবস্থান করো অযথা জিন্দাবাজার আর বন্দরের মধ্যে মার্কেটের মধ্যে লোকালয়ের মধ্যে চলে যাবেন না বিশ্ব নবী বলতেছেন ওয়ালিয়াসাকা বাইতুক তুমি ঘরের মধ্যে অবস্থান করো ওয়াবকে আলা খাতিয়াতিক তোমার পাপের জন্য ঘরে বসে বসে কান্নাকাটি করো নাজাত হবে ইনশাআল্লাহ বিশ্বনবী কি বললেন এই হাদিসে তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো ওয়ালিয়াসাকা বাইতুক তুমি ঘরে অবস্থান করো জাহান্নাম থেকে মুক্তি হবে ওয়াবকে আলা খাতিয়াতিক তোমার পাপের জন্য কাঁদো তোমার মুক্তি হবে আমি আপনাকে কি করে বুঝাই মুখ কন্ট্রোল করার মধ্যে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি ঘরে বসার মধ্যে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি আর আল্লাহর জন্য পাপের বয়ে কাঁদেন আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আমি প্রতিটা কথা হাদিস বলতেছি আপনাদেরকে এখানে কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না ভাইরা এই দুইটা জিনিসের অপব্যবহারের কারণে লজ্জাস্থানের অপব্যবহারের কারণে যুবক যুবতীরা জাহান্নামে চলে যাচ্ছে আর মসজিদের ইমাম থেকে নিয়ে আমির সাহেব থেকে নিয়ে মুয়াজ্জিন সাহেব পর্যন্ত মুখের অপব্যবহারের কারণে উনি জাহান্নামী হয়ে যাচ্ছে শয়তান বুঝে ইমাম সাহেব দ্বারা জিনা করানো যাবে না শয়তান বুঝে ইমাম সাহেব দ্বারা জিনা করানো যাবে না ইমাম সাহেবকে মুখের গুনার মধ্যে লাগিয়ে দিয়েছে খাইয়া কোনো কাজ নাই কিছুক্ষণ পরপর টিফিন আসতেছে আর খাইতেছেন আর কিছু লোক নিয়ে বৈশা কোন মুসল্লি কি করে কোন বাড়ির লোক কি করে এই আলোচনা আমাদের হুজুরদেরকে কাল কিয়ামতের দিন ওইভাবে ফকির যদি হতে হয় এই অভ্যাস রাখতে হবে আর যদি আমল কাল কিয়ামতের দিন কাজে লাগাতে হয় তাহলে বন্ধুরা আমাদেরকে এই মুখের অপব্যবহার থেকে ফিরে আসার প্রয়োজন আছে না নাই মুখের অপব্যবহার মারাত্মক জিনিস আল্লাহর রাসূল বললেন ব্যক্তি বলল আল্লাহর রাসূল আমি জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাব বিশ্বনবী বললেন তুমি তোমার জিহ্বাকে আয়ত্ত করো তুমি ঘরে অবস্থান করো তোমার পাপের জন্য কাঁদো তাহলে তুমি মুক্তি পাবে ইনশাআল্লাহ এই
কয়েকটা হাদিস এবং আয়াত থেকে আপনাকে বুঝাতে পারলাম যে একটি কথা মুখের আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আর একটি কথাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে বিশ্বনবী বলছেন ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামা বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়ারফাউহু আল্লাহু বিহা দারাজাতান ওয়া ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামা মিন সাখাতিল্লাহি ইহুই বিহা নারান এমন কোন কথা আপনার মুখ থেকে যদি অজান্তে বাহির হয়ে যায় যার মধ্যে রয়েছে অশ্লীলতা গালিগালাজ আল্লাহর অসন্তুষ্টি ওই কথাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে তাহলে আমাদেরকে সব সময় সমাজে সলাফিরা করতে গিয়ে মানুষের সাথে সামাজিক হিসাবে উঠা বসা করব কিন্তু আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে এবং আমাদের মুখের হেফাজত করতে হবে না হলে ভাইয়ের আপনার হজ কাল কিয়ামতের দিন আরেকজনের গীবত করার কারণে দিতে হবে আপনার ফরজ সালাত দিতে হবে আরেকজনের বান্দার হক নষ্ট করার কারণে আপনার নামাজ দিতে হবে আপনার তসবিহ তাহলিল এই দাওয়াতি খাস সব দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আরেকটা গুড মন্দ হ্যাবিট হচ্ছে ব্যাড হ্যাবিট হচ্ছে আমরা মানুষ সম্পর্কে তাড়াতাড়ি মন্দ ধারণা করে দিই একজন মানুষ মসজিদের কাছ দিয়ে যাচ্ছে হয়তো জামাত চলতেছে ঠিক আছে লোকের মুখে দাড়ি আছে এখন বলবেন এই দেখো মুখে দাড়ি আছে ও নামাজ পড়ে না সে হয়তো আরেকটা মসজিদে আগে পড়ে এসেছে এটা কি মন্দ ধারণা নয় ইন্না বাদা যন্নি ইসমুন আল্লাহ পাক বললেন কত ধারণা হচ্ছে গুনাহের কাজ আর এই সমস্ত ধারণা করা গুনাহ ইমান আনায়ের পরে এইসব সুস্থ ধারণা করা হচ্ছে গুনাহের কাজ তাই বন্ধুরা আমরা বেশি বেশি ধারণা থেকে বিরত থাকবো বেশি বেশি করে মানুষের গীবত করা থেকে বিরত থাকবো মানুষকে গালিগালাজ থেকে বিরত থাকবো সম্মানিত ভাইয়ের আমি আপনাকে কি করে বুঝাই যাকে কঠোরতা থেকে মুক্ত করা হলো না যাকে নম্রতা প্রদান করা হলো বিশ্বনবী বললেন তাকে পৃথিবীর সমস্ত কল্যাণ প্রদান করা হলো আপনার মিজাজ এত কিটকিটে কেন আপনি আপনার ওয়াইফকে গালি দেন কেন আপনি আপনার বোনকে গালি দেন কেন পাড়া প্রতিবেশীকে গালি দেন কেন আমি আপনাকে কি করে বুঝাই মানুষের সাথে সুন্দর ব্যবহারের পরিণতি হচ্ছে ইমান ওয়ালা না হলে আপনার ভিতর মুনাফিকি বিশ্বনবী বললেন ওয়াল্লাহে লা ইউমিনু ওয়াল্লাহে লা ইউমিনু ওয়াল্লাহে লা ইউমিনু আল্লাহর কসম সে মুমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় বিশ্বনবী আরেকবার বললেন ওয়াল্লাহে লা ইউমিনু আল্লাহর কসম সে মুমিন নয় সাহাবীগণ এই কথা শুনে জিজ্ঞাসা করলেন মান যাকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ওই ব্যক্তি কে কে মুমিন নয় বিশ্বনবী বললেন আল জারু লা ইয়ামানু জারুহু বিওয়াইকাহু ওই প্রতিবেশী মুমিন নয় যেই প্রতিবেশী তার প্রতিবেশী থেকে নিরাপদ থাকে না আপনি তো নামাজ পড়েন তাজুদও পড়েন সহিমান হাদের লোক দাবি করেন আপনার পাশের ঘরের লোকের সাথে আপনার মুআমালাত সম্পর্ক কি এটা চিন্তা করার বিষয় আছে না নাই নবীজি তিনবার আল্লাহর কসম করে বললেন ওয়াল্লাহে লা ইউমিনু আল্লাহর কসম সে মুমিন নয় ওয়াল্লাহে লা ইউমিনু আল্লাহর কসম সে মুমিন নয় আমি আপনাকে কি করে বুঝাই নম্র ব্যবহার বঞ্চিত হওয়ার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে বিশ্বনবী তিনবার কসম করে বললেন আল্লাহর কসম সে মুমিন নয় আল জারু লা ইয়ামানু জারুহু বিওয়াইকাহু যেই প্রতিবেশী তার প্রতিবেশীকে নিরাপদে রাখে না আপনি নিজেকে মুসলিম দাবি করেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে আমি আপনাকে কি করে বুঝাই মানুষের সাথে সৎ ব্যবহারের গুরুত্ব কতটুকু আপনার মুমিনত্ব কেটে যাচ্ছে ঈমান দুর্বল হয়ে যাচ্ছে মানুষের সাথে দুর্ব্যবহারের কারণে আজকে আমরা সামান্যকতার কারণে পাড়া প্রতিবেশীর গায়ে হাত দিয়ে দেই দরিদ্র মানুষের গায়ে হাত দিয়ে দেই না ভাইরা এইটা হচ্ছে মানুষের সাথে জুলুম করা ইন্নাজুল আল্লাহ রাসূল বলেছেন আজুল মুজুলুমাতিন ইলা ইয়াউমিল কিয়ামা আপনি হাত দ্বারা মুখ দ্বারা মানুষকে জুলুম করেন এই জুলুম কাল কিয়ামতের দিন আপনার জন্য অন্ধকার হয়ে যাবে তাই হাত দ্বারা মানুষকে দরিদ্রকে প্রহার করা থেকে বিরত থাকতে হবে হাদিসটা আমরা সবাই জানি
আল্লাহ নবী বললেন আমি এক শ্রেণীর লোকদেরকে দেখেছি দেখি নাই তারা আমার পরে আসবে তারা জাহান্নামে যাবে এক ধরনের পুরুষ আরেক ধরনের মহিলা তাদেরকে আমি দেখি নাই আমার পরে আসবে তারা জাহান্নামে যাবে পুরুষ সম্পর্কে বললেন তাদের হাতে থাকবে গরু পরিচালনা করার মতো লাঠি গরুকে এদিক সেদিক না দেওয়ার জন্য গ্রামের লোকেরা একটা লাঠি হাতে নেয় আল্লাহ রাসূল বললেন গরু পরিচালনা করার মতো লাঠি তাদের হাতে থাকবে আর ওই লাঠি দিয়ে ক্ষমতার বলে টাকার বলে মানুষের গায়ে হাত দিবে মানুষকে অত্যাচার করবে এরা জান্নাতে যাবে না যাবে না লা ইয়াজিদু রিহাহা সে জান্নাতের সুগ্রাণও পাবে না ওয়ালা ইয়াজিদু রিহাহা আর ওই শ্রেণীর নারীরা এই হাদিসের মধ্যে আসছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন পোশাক পড়া অবস্থায় উলঙ্গ নারী জান্নাতে যাবে না যাবে না জান্নাতের সুগ্রাণও পাবে না আপনি যে অত্যাচার করেন আপনার ক্ষমতার বলে আপনি জান্নাতে কিভাবে যাবেন নবীজি তাও বলে দিলেন আমার পরে তারা আসবে আমি তাদেরকে দেখি নাই নবীজির পরে আপনিই আসতেন আর এই হ্যাবিট আগেকার সালফে সালিনদের যুগে ছিল না পাড়া প্রতিবেশীর উপর নির্যাতন দরিদ্র মানুষের উপর নির্যাতন ক্ষমতার বলে আলিম উলামাদের গাড়িও ভাঙচুর করা হয় মনে রাখবেন আপনি জান্নাতে যাবেন না কয়েকদিন আগে দেখেছি আমাদের এক মুসলিম ভাই হাসিবুর রহমান নাকি উনার গাড়িটাও ভাঙচুর করা হয়েছে আজ আমাদের একজন প্রাণপ্রিয় শেখ যার বক্তব্যে আমার জীবন পরিবর্তন করেছে জানি না আপনাদের কি হয়েছে আমার জীবন পরিবর্তন হয়েছে তার মান ইজ্জত তার সম্পদ বিনষ্ট করা হয়েছে ভাইয়েরা মনে রাখবেন জান্নাতে যাবে না যাবে না জান্নাতের সুগ্রাণ আপনারা পাবেন না আলিম উলামাকে অপমান করতেছেন বেশি দূরে নয় যেদিন এই দেশ হয়ে যাবে মুসলিম দেশ তাই আলিম উলামাকে বেজ্জত করবেন না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণ হচ্ছেন ওলামাগণ হচ্ছেন নবীদের ওয়ারিস আজকে নবী নাই এই মঞ্চে এই চেয়ারে বসে নবীগুলো আপনাদেরকে সাহাবীদেরকে নসিহত করেছেন এখন আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন আর আমাদের ইজ্জতের মধ্যে হামলা আল্লাহর নবী তোমার কথাই বলে গেছেন যুবক তোমার হাতে থাকবে লোকে হকি স্টিক আর তা দিয়ে তুমি মানুষের সম্পদ মানুষকে হত্যা করবে মানুষকে জখম করবে এর বিনিময় তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে আল্লাহ পাক আমাদেরকে মানুষকে মুখ দ্বারা হাত দ্বারা সম্পদের বলে ক্ষমতার বলে জনগণের বলে যারা আপনারা জুলুম করতেছেন আপনাদের জন্য অন্ধকার অপেক্ষা করছে আর জুলমু জুলুমাতিন ইলা ইয়াউমিল কিয়ামা কাল কিয়ামতের দিন জুলুম হবে আপনাদের জন্য অন্ধকার তাই আমি মুসলিম ভাইদেরকে বলতে চাই আমার মুসলিম সমাজের ভাইদেরকে বলতে চাই সামান্য ছোট্টখাটো মাসনামা সাইন নিয়ে আমাদের মধ্যে বিভেদ থাকতে হপারে কিন্তু মনে রাখবেন আমরা মুসলিম আমরা হচ্ছি রসুনের মতো রসুনের দেখবেন কয়েকটা খুসা আছে সব আলাদা কিন্তু তার গুড়ি কোথায় এক জায়গায় প্রয়োজনে উলামায়ে কেরাম যে ঐক্যবদ্ধ হতে পারে কিছুদিন আগের নজির দেখেছেন কিনা না তাই সামান্য বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে আমরা আমাদের মনকে উদার করে দেই কাবাগরের মধ্যে কোনো হুজুর জুড়ে আমিন বলে কেউ আসতে আমিন বলে কোনো মুসল্লি বুকে হাত বাঁধে কেউ নাবি নিচে কেউ হাত ছেড়ে এখানে কোনো বিভেদ আছে এখানে কোনো বিভেদ আছে তাহলে আমাদের দেশে প্রতিটা মসজিদকে ওই কাবাগরের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই প্রতিটি মুসলমানকে কাবাগরের ইমামকে অনুসরণ করার প্রয়োজন আছে না নাই এদের পরিবেশকে আপনারা প্রতিটা মসজিদের মধ্যে প্রতিষ্ঠিত করে দিন মুসলমানে মুসলমানের দ্বন্দ্ব দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আমি আমার মুসলিম ভাইদেরকে বলতে চাই মানুষের ইজ্জত নষ্ট করা থেকে বিরত থাকুন মানুষেরকে গালি দেওয়া থেকে বিরত থাকুন মানুষকে অত্যাচার করা থেকে বিরত থাকুন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন আপনাকে এবং আমাকে হুসনুল খুলুকের অধিকারী করে দিন সকলে বলি আমিন সর্বপ্রথম এই যে কথাগুলো বললাম আমাকে এবং আমার পরিবার পরিজন আপনাদের পরিবার পরিজনের মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন এখন আমি আমার একটা আয়াত পাঠ করেছিলাম এই আয়াতের দিকে চলে যাচ্ছি যেই বিষয়বস্তুটা হচ্ছে আমার মেইন বিষয়বস্তু আজকে একটা দিবস গেছে আপনারা জানেন নাকি এটা কি মুসলমানের দেশ অবশ্যই
90% মুসলমান এখানে আছে পৃথিবীর মনে হয় দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এটা এখানে ভালোবাসা দিবস চালু হয়েছে ভালোবাসা দিবস চালু হয়েছে আমরা বাল্য বিবাহ বন্ধ করতে পেরেছি বাল্য জিনা বিবাহ বন্ধ করতে পারি নাই বাল্য বিবাহ নিয়ে আমরা কাজ করতেছি যেটা হচ্ছে জিনা গড়ার কারখানার একটা ডিসিশন বাল্য বিবাহ বন্ধ করার কারণেই জিনা হচ্ছে মা শা বিয়ে হয়েছে কয় বছর হয়েছে যার কারণে ওই সমাজে জিনা ছিল না এখন জিনা আছে বেশি এখন তো ওই নবীর আগের জাহিলি যুগকেও ওভারটেক করে ফেলেছে আমার দৃষ্টিতে তাই আমি পবিত্র কোরআনের একটা আয়াত পাঠ করেছিলাম ওই আয়াতের আলোকে কিছু আলোচনা করব এক গ্লাস পানি নিয়ে আসি আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা আয়াত বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা বন্ধুরা জিনা করা তো দূরের কথা আপনি জিনা নিকটবর্তী হতে পারবেন না এটা কোনো অধিকার ইসলামে নেই আজকে যুবক যুবতীরা জিনার স্বর্গে বসবাস করছে জিনার সাগরে হাবুডুবু কাচ্ছে মুসলমানের আদর্শ আমাদের পরিবারে নেই সমাজে নেই শিক্ষাঙ্গনে নেই এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনা থেকে বিরত থাকার জন্য জিনা করা তো দূরের কথা রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা আমার বান্দারা তোমরা জিনা করো না জিনা থেকে বিরত থাকো এটা হচ্ছে অশ্লীল একটা কাজ এই মাধ্যমটা হচ্ছে অশ্লীল একটা মাধ্যম এটা থেকে এটা করা তো দূরের কথা আপনি বিরত থাকার জন্য বলছেন মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে স্টার জলসার জন্য তো সময় দিতে পারেন প্রয়োজন হলে স্বামীকে সা আধা ঘন্টা বাদ দিয়ে দেন এইরকম আছে না নাই খাবার আধা ঘন্টা লেট হয়ে যায় কিন্তু আমি অনুরোধ করব মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার মা বোনদেরকে সকল কাজ ফেলে এই আধা ঘন্টা সময় শুনবেন ইনশাআল্লাহ আপনার জীবন হয়তো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ খুব খেয়াল করে আপনারা শুনবেন উপস্থিত শ্রোতা যারা আছেন তাদের একটা অনুরোধ জরুরি প্রয়োজন ছাড়া এখান থেকে উঠবেন না আমার বক্তব্যের যে বিষয়বস্তু আমি ব্রেইনের মধ্যে রেডি করে নিয়ে এসেছি তা নষ্ট হয়ে যায় আপনাদেরকে উদার তো আহ্বান জরুরি প্রয়োজন ছাড়া এখান থেকে উঠবেন না যুবক ভাইরা বসে থাকবেন আল্লাহ পাক বললেন জিনা নিকটবর্তী হইও না কিন্তু বাংলার পরিবেশ এমন হয়ে গেছে জিনা আজকে আমাদের জন্য ডালবা লিপ টুগেদার করা এটা কোনো পাপের কাজ নয় আজকে থেকে আমি আপনাদেরকে কি করে বোঝাই আজ থেকে 4 বছর আগে আমি সিএনজি দিয়ে যাচ্ছি হঠাৎ দেখি সিএনজির মধ্যে প্রকাশ্যে লিপ টুগেদার চলতেছে কালকে নাকি লিপ টুগেদার দিয়ে গেছে আজকে নাকি ভালোবাসা দিবস এটা না কি আবার 90% মুসলমানের দেশ আপনি জুমা নামাজ পড়ে মুসলমান এরই প্রমাণ এটা আপনি ঈদের জমাত পড়ে মুসলমান এরই প্রমাণ এটা আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবুজ জিনা তুমি জিনা নিকটবর্তী হবে না ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা কেননা এই জিনা হচ্ছে অশ্লীল একটা মাধ্যমে অশ্লীল একটা পন্থা ও আমার ভাইরাম আমি আপনাকে কি করে বুঝাই জিনা কত বড় পাপ বিশ্বনবী বললেন চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা মুখের জিনা হচ্ছে জিনার কথা বলা হাতের জিনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা অন্তরের জিনা হচ্ছে জিনার বিষয় কল্পনা করা পায়ের জিনা হচ্ছে জিনার স্থলে হেঁটে যাওয়া জিনা করবেন তো দূরের কথা ইসলাম আপনাকে অবৈধ দৃষ্টি দিতে বলেছে এই দৃষ্টিটা হচ্ছে চোখের জিনা কোনো মেয়ের অবিবাহিত বিবাহ বন্ধন ছাড়া কোনো মেয়ের গায়ে হাত দেওয়া হচ্ছে হাতের জিনা জিনাস্তেনে হেঁটে যাওয়া হচ্ছে পায়ের জিনা আপনি জিনা করা তো দূরের কথা কিন্তু আজকে আমাদের চোখের জিনা বেশি হচ্ছে
হাতের জিনা বেশি হচ্ছে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম আপনার বিরুদ্ধে আপনার শ্রবণ শক্তি আপনার চোখ আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে টাচ মোবাইলে কি দেখেন কেউ না দেখে দেখে কে কেউ না দেখে দেখে কে আল্লাহ তাই বন্ধুরা নবীজির এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জিনা করা তো দূরের কথা চোখ দিয়া চাইলেও চোখের জিনা হয়ে যায় হাত দিয়া স্পর্শ করলে হাতের জিনা হয়ে যায় আর লজ্জাস্থান বিশ্বনবী ওই হাদিসে বললেন তার সত্যায়িত করে বাস্তবায়িত রূপ ঘটায় জিনা শারীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিবাহিত বন্ধন ছাড়া কোনো নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া মা বোনেরা জিনা বুঝবেন না আরবি শব্দ এই জন্য আমি একদম বাংলা ভাষায় বলে দিলাম বিবাহ বন্ধন ছাড়া শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া কোন বেগানা নারীর সাথে এর নাম হচ্ছে জিনা এখন এই জিনা শুনলাম চোখ দিয়া দেখা চোখের জিনা কল্পনা করা অন্তরের জিনা এই জিনার শাস্তি শোনার প্রয়োজন আছে না নাই এই যে আজকে ভালোবাসা দিবসে সরল মনা কচি মনা মেয়েদের সামান্য কিছু গিফটের বিনিময় তার যে অমূল্য রতন যা টাকা দিয়ে পাওয়া যায় না বহুত পাহাড় পরিমাণ সোনার বিনিময়ে পাওয়া যাবে না তা যদি হেরে যায় সতীত্ব কত স্কুলের গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড তার সতীত্বকে কেড়ে নিয়েছে যা কেড়ে নেওয়ার পরে কান্না ছাড়া আর কিছুই নাই আর ফিরে পাবেন না এক কোটি টাকা নয় সমগ্র পৃথিবীবর্তী সোনা দিলে তার ফিরে পাবেন না এই সতীত্ব ধ্বংস হয়েছে এই বেহায়াপনা বিশ্ব বেহায়া দিবস পালিত হওয়ার কারণে এটা ভালোবাসা দিবস নয় এটা বেহায়া দিবস ও আমার যুবক যুবতী ভাইরা জিনার কঠোর শাস্তি নেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا أي آيات الله رب العالمين زنا شاستي بولتسن والذين لا يدعون مع الله إلها آخر রহমানের বান্দা আল্লাহর বান্দা হচ্ছে এরা যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে শরীক করে না ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ন্যায়সঙ্গত কারণ ব্যতীত কোনো মানুষকে হত্যা করে না ওয়ালা ইয়াজনুনা আর যারা জিনা করে না এনে তিনটা ব্যক্তিকে বলা হয়েছে এক নাম্বার যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না সে রহমানের বান্দা দুই নাম্বার যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না সে হচ্ছে রহমানের বান্দা ঠিক কিনা না আর তিন নাম্বার বলা হচ্ছে ওয়ালা ইয়াজনুনা আর যারা জিনা করে না ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা আর যেই সমস্ত ব্যক্তিরা এই কাজগুলা করবে এই তিনটা কাজ তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা তার এই শাস্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করে দিবেন ওয়া ইয়াখলুদ ফিহি মুহানা অনন্তকাল এই শাস্তি সে ভোগ করতে থাকবে নাউজুবিল্লাহ বললেন না তিনটা পাপি যে আল্লাহর সাথে শরীক করে যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তিন নাম্বার হচ্ছে যে জিনা করে আখেরাতের শাস্তি হচ্ছে তার শাস্তি কিয়ামতের দিন কি করা হবে দ্বিগুণ করা হবে আর জাহান্নামে সে চিরস্থায়ীভাবে ওয়াইয়াখলুদ ফিহি মুহানা অনন্তকাল শেষ এই শাস্তি ভোগ করতে থাকবে আমি আপনাকে কি করে বুঝাই জিনা করা এত বড় পাপ আল্লাহ পাক পবিত্র কোরআনে আরেকটা আয়াতে বলতেছেন আজানিয়াতু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা যদি সমাজের অবিবাহিত নারী পুরুষেরা জিনায় লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে একশত বেত্রাঘাত করতে হবে এই বেত্রাঘাত করতে গিয়ে
মনে কোনো অনুশোচনা আনা যাবে না ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ পাক সতর্কতা সংকেত দিয়ে দিলেন বায়রা বিচারক যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যায় আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে যায় এই যে 100 তো বেত্রাঘাত করতে কোনো কম বেশি করা যাবে না চেয়ারম্যানের মেয়ে জিনা করেছে তাকে 50% শাস্তি দেওয়া হোক ইমাম সাহেবের মেয়ে জিনা করেছে তাকে মুক্ত করে দেওয়া হোক এই রকম যেন অনুসূচনা না আসার জন্য আল্লাহ পাক বললেন বিচারক যদি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির বিচারকরা যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হয় তাকে পরকালের প্রতি বিশ্বাসী হয় তাকে তাহলে 100 বেত্রাঘাত করতে সে কোনো কম্প্রোমাইজ করবে না কোনো ছাড় দেবে না এটা হচ্ছে অবিবাহিতের শাস্তি এখন বিবাহিতের শাস্তি জানার প্রয়োজন আছে না নাই অবিবাহিত ব্যক্তির শাস্তি হচ্ছে যুবতী বোন আমি আপনাকে কি করে বুঝাই এই বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্র হতো শত শত শালিকাকে 100 বেত্রাঘাত করা হতো যারা দেবর দুলাভাইয়ের সাথে জিনায় লিপ্ত হয়েছ এটি ইসলামিক রাষ্ট্র নাই বিদায় তুমি পার পেয়ে যাচ্ছ শত শত দুলাভাইকে ইট ডিল পাথর মেনে মেরে হত্যা করা হতো স্ত্রী থাকা সত্ত্বেও সে শালিকার সাথে জিনায় লিপ্ত হওয়ার কারণে আমি আপনাকে কি করে বুঝাই জিনা এত বড় পাপ এখন হাদিস থেকে শুনি আমরা জিনার শাস্তি বায়রা খুব খেয়াল করে শুনবেন আমি কোনো কিচ্ছা কাহিনী বলতে এখানে আসি নাই এক একটা হাদিস মুখস্থ করতে অনেক সময় লেগেছে কোরআন মুখস্থ করা সহজ একটার পর একটা শব্দ এক পৃষ্ঠার পরে আরেক পৃষ্ঠার মধ্যে পাওয়া যায় কিন্তু হাদিস যখন আমি মুখস্থ করেছি বিশ্বাস করুন কত কষ্ট হয়েছে আমি জানি তাই খুব খেয়াল করে শুনবেন আমি কিচ্ছা কাহিনী বলতে এখানে আসি নাই জিনাকারের শাস্তি শুনুন আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني قد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد مئة وتغرب عام والسيب بالسيب والرجم عبادة ابن صامت الله الرسول صحابي بولن نبي جي بولن وما صحابة اكرام خذوا عني আমার কাছ থেকে তোমরা বিধান গ্রহণ করো আমার কাছ থেকে তোমরা বিধান গ্রহণ করো কাদ জাআলাল্লাহু সাবিলান আল বিক্রু বিল বিক্রি জালদু মিআতিন আল্লাহ রাব্বুল আলামিন জিনার হুকুম দিচ্ছেন কোন ব্যক্তি যদি জিনায় লিপ্ত হয়ে যায় অবিবাহিত নারী পুরুষেরা যদি বিবাহ জিনায় লিপ্ত হয়ে যায় তাহলে জালদু মিআতিন ওয়া তাগরিবু আমিন তাকে 100 বেত্রাঘাত করতে হবে এক বৎসরের জন্য তার গ্রাম থেকে জঙ্গলে দেশান্তর করে পাঠিয়ে দিতে হবে ও আমার যুবক যুবতী ভাইয়েরা আমি তোমাদেরকে কি করে বুঝাই জিনা এত বড় পাপ বিশ্বনবী বলতেছেন সাহাবায়ে কেরাম আমার কাছ থেকে জিনার বিধান নাও আল্লাহ পাক জিনার বিধান দিচ্ছেন আস সাইয়িবু বিসাইয়িবি ওয়ার রাজাম যদি অবিবাহিত নারী পুরুষেরা জিনায় লিপ্ত হয়ে যায় তাহলে 100 বেত্রাঘাত করতে হবে এক বৎসরের জন্য তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে দুই নম্বরে বিশ্বনবী বললেন আসাইয়িবু বিসাইয়িবি ওয়ার রাজাম অবিবাহিত বিবাহিত অবস্থায় যদি কেউ জিনায় লিপ্ত হয়ে যায় তাহলে তাকে ইড্ডিল পাথর মেরে মেরে হত্যা করতে হবে বাকারা বাকেরা মহিলাদের জন্য অবিবাহিত মহিলাদের জন্য শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত এক বৎসরের জন্য চেয়ারম্যানের মেয়ে হলেও জঙ্গলে পাঠিয়ে দেওয়া হতো যদি ইসলামিক রাষ্ট্র হতো আর বিবাহিত হয়ে গেলে ওয়া সাইয়িবু বিসাইয়িবি ওয়ার রাজাম বিবাহিত মহিলা সাইয়িবা মহিলার জন্য জিনার শাস্তি হচ্ছে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করার শাস্তি ইড্ডিল পাথর মেরে মেরে হত্যা করতে হবে আমি আপনাকে কি করে বুঝাই জিনা এত বড় পাপ পৃথিবীতে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নাই বিবাহিত বায়রা যদি জিনায় লিপ্ত হয়ে যান একথা মনে রাখবেন পৃথিবীতে যদি ইসলামিক রাষ্ট্র হয় আপনার বেঁচে থাকার কোনো অধিকার নাই
পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, দলিল লাগবে কিনা না? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেই ব্যক্তি বলে আমি আল্লাহর উপর বিশ্বাসী হয়ে আছি, আমি নবীকে বিশ্বাস করি, আল্লাহ নবী বললেন তার রক্ত হালাল নয়। কিন্তু শুনে রাখো আয়েশা, আমার প্রতি বিশ্বাসী আল্লাহর প্রতি বিশ্বাসী মুমিনকে তিনটি কারণে হত্যা করতে হবে, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। এক নম্বর ব্যক্তি হচ্ছে যে অন্যায়ভাবে হত্যা করেছে, তাকে হত্যা করতে হবে, খুনের বদলা খুন করতে হবে। দুই নম্বর ব্যক্তি হচ্ছে বায়রা, যেই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করতে হবে। তিন নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বিবাহিত হওয়ার পর জিনা করেছে তাকে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে তিন ব্যক্তিকে, যে ব্যক্তি খুন করেছে, ধরুন আমার বাইকে একজন মানুষ খুন করেছে, তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, পাঁচ টান টান হয়ে আছে। এই অবস্থায় আমি গিয়ে বললাম আমাকে সে মুক্তিপণ দান করেছে বা আমি তাকে ক্ষমা করে দিলাম, আল্লাহর কসম করে বলি তাকে হত্যা করার আর কোনো আইন ইসলামে নাই, তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ফাঁসির মঞ্চ থেকে। সে মুক্তিপণ দিয়ে দিয়েছে, খুন যাকে খুন করেছে তার অভিভাবক তাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে দেখা গেল খুনিরও বেঁচে থাকার অধিকার আছে, ঠিক কিনা না? দ্বিতীয় ব্যক্তি ফাঁসির মঞ্চে তোলা হয়েছে, সে মুরতাদ হয়ে গেছে, আল্লাহ মানি না রাসূল মানি না বলছে, পাঁচ টান টান হয়ে আছে। এই অবস্থায় বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এই কথা বলার সাথে সাথে তাকে আর ফাঁসি দেওয়া যাবে না। তিন নম্বর ব্যক্তি ফাঁসির মঞ্চে টান টান হয়ে আছে, অপরাধ হলো সে বিবাহিত হওয়ার পরে জিনা করেছে। সে যদি জজ ব্যারিস্টারের কাছে গিয়ে বলে আমি আপনাদের পায়ে ধরে বলি আর জিনা করব না, আমি আল্লাহর কাছে তৌবা করব, সাক্ষী উপস্থিত হয়ে গেলে আল্লাহর কসম করে বলি তাকে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি আপনাকে কি করে বুঝাই, খুনির বেঁচে থাকার অধিকার আছে, মুরতাদ ব্যক্তি ফিরে আসলে বেঁচে থাকার অধিকার আছে, বিবাহিত জিনাকারী সাক্ষী প্রমাণ হয়ে গেলে তার আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। হাদিস দলিল, আনমাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলের নিকট এসে তাহিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহর রাসূল বললেন ইরজিআ ফাতুবু ইলাল্লাহ, হে আমার সাহাবী তুমি ফিরে যাও, আল্লাহ নিকট তৌবা করো। সাহাবী কিছু দূর গেলেন, আবার আল্লাহর জাহান্নামের কথা মনে হয়ে গেল, মনে অনুশোচনা আসলো। বাইরা নবীদের নিকট আবার উপস্থিত, তাহিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে জিনা থেকে পবিত্র, আমাকে পবিত্র করুন। এভাবে তিনবার ফিরিয়ে দেওয়ার পর মাআজ ইবনে মালিক আবার রাসূলের নিকট উপস্থিত, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহর রাসূল উপস্থিত সাহাবীদেরকে বললেন, বায়রা ও সাহাবা একরাম, তোমাদের ভাই পাগল হয়ে গেছে নাকি, বারবার ফিরিয়ে দেই আবার আসে? তোমাদের ভাই মদ পান করেছে নাকি? চট করে একজন সাহাবী ওই সাহাবীর মুখের গ্রান শুকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদের ভাই পাগলও নয়, মদও পান করে নাই। আল্লাহর রাসূল বললেন, আমি তোমাকে কি থেকে পবিত্র করব? তখন সাহাবী বললেন, আল্লাহর রাসূল আমি জিনা করেছি, আমাকে জিনা থেকে পবিত্র করুন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, তাকে ইট ডিল পাথর মেরে মেরে হত্যা করো। তাকে যখন হত্যা করা হলো, কবরস্থ করা হলো, জানাজা শেষ হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, আল্লাহর রাসূল সাহাবীদের নিকট এসে বলতেছেন, সাহাবারা তোমরা মাআজ ইবনে মালিকের জন্য দোয়া করো, কেননা তার তৌবা এত বড় তৌবা, কেননা তার তৌবা এত বড় তৌবা, তার তৌবা যদি পৃথিবীর সমস্ত পাপীকে বন্টন করে দেওয়া হয় তার তৌবা শেষ হবে না। আমি আপনাকে কি করে বুঝাই, বিবাহিত হওয়ার পর জিনা করলে আপনার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, রহমাতুল্লিল আলামিন পারেন নাই, আর আপনি কোথায় পারবেন? সাহাবীকে উৎসর দেন নাই মাআজ ইবনে মালিক। শুধু তাই নয়, গামিত বংশের একজন মহিলা আসলেন, মা বোনেরা শুনেন খুব খেয়াল করিয়া, এটা বলবেন পুরুষদের হাদিস না, আপনাদের হাদিস নেন। গামিত বংশের একজন মহিলা এসে বললেন,
তাহিনি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর রাসূল বললেন ইরজিআ ফাতুবু ইলাল্লাহ তুমি ফিরে যাও আল্লাহর নিকট তওবা করো আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন মহিলা সাহাবী আল্লাহর রাসূলকে বললেন মায়েজ ইবনে মালিককে যেভাবে বারবার ফিরিয়ে দিয়েছেন অনুরোধ করি আল্লাহর রাসূল আমাকে এভাবে ফিরত দিবেন না কেননা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমি জিনা করেছি আমাকে জিনার শাস্তি দিয়ে দিন মহিলাটির ঈমান দেখুন কুল্লু বানি আদম খাত্তাউন ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন প্রত্যেক আদম সন্তান ভুলকারি তার মধ্যে শ্রেষ্ঠ ভুলকারি হচ্ছে যে ভুল করার পরে আল্লাহর নিকট তওবা করে ফিরে আসে মহিলা ফিরে আসা দেখুন সে জানে নিশ্চিত মৃত্যু তারপরে রসূলের নিকট এসে বলতেছে মা ইবনে মালিককে যেভাবে আপনি ফিরিয়ে দিয়েছেন অনুরোধ করি হুজুর আমাকে এভাবে ফিরিয়ে দিবেন না আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আল্লাহর রাসূল বললেন তুমি ফিরে যাও তোমার বাচ্চা জন্ম হওয়ার পর আসো সবেমাত্র বাচ্চা জন্ম হয়েছে বাইরা মহিলাটি একটা শিশুকে একটা নেকড়ার নিকট নিয়ে রসূলের নিকট উপস্থিত ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনার শাস্তি দিন আল্লাহর রাসূল বললেন ইরজিআ ফাররিহ তুমি ফিরে যাও তুমি দুধ পান করাও বাচ্চাকে বাচ্চা যখন দুধ ছেড়ে দিয়েছে রুটি খেতে পারে আল্লাহ নবী নিকট মহিলা সাহাবী বাচ্চার হাতে পিস রুটি দিয়ে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ দুধ খাওয়ানো শেষ হয়ে গেছে আমাকে পবিত্র করুন রাসূলুল্লাহ ওই বাচ্চাটুকুকে একজন সাহাবীর হাতে দিয়ে আর সাহাবীদেরকে বললেন ওই মহিলাকে ইডিল পাথর মেরে মেরে হত্যা করে ফেলো খালিদ বিন ওয়ালিদ রজব মারা হচ্ছে নিকট থেকে একটা পাথর মহিলার মুখে মারলেন মারার সাথে সাথে রক্ত এসে মহিলার জামায় খালিদ বিন ওয়ালিদের গায়ে লাগলে খালিদ বিন ওয়ালিদ গালি দিয়ে বসলেন আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে বললেন জিনাকার বলে তুমি গালি দিও না চিচি একজন জিনাকার মহিলার রক্ত এসে আমার গায়ে লেগেছে বিশ্বনবী বললেন খালিদ তুমি গালি দিও না জিনাকার বলে এই মহিলা এত তওবা করেছে আল্লাহকে এত ভয় করেছে এত তওবা করেছে তার চেয়েও বড় পাপী যদি তার মতো তওবা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন খবরদার খালিদ তুমি জিনাকার বলে গালি দিও না আমি আপনাকে কি করে বুঝাই নবী জানতে পারলেন তার চেয়েও বড় পাপী যদি এই মহিলার মতো তওবা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন বললেন না শিশুর দিকে তাকিয়ে দাও তোমার বাচ্চাকে লালন পালন করো তোমার তওবা কবুল হয়েছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জিনা করার কারণে তাকে হত্যা করেই ছাড়লেন বলো তো বিবাহিত পুরুষেরা নারীরা তোমাদের অবস্থা কি হবে রাহমাতুল্লিল আলামিন দুইজন সাহাবীর এই দণ্ড নিজ হাতে দিয়ে প্রমাণ করে গেলেন বিবাহিত অবস্থায় জিনা করলে পৃথিবীতে বেঁচে থাকার আপনার কোনো অধিকার নেই আমি আপনাকে কি করে বুঝাই জিনা এত বড় পাপ টাকা আছে সমর্থ আছে যৌবন শক্তি আছে আমাদের সমাজে দুইটা বিয়া করলে তাকে অন্য দৃষ্টিতে দেখে অনেক সহি আকিদার ভাইয়েরাও দেখে অনেক সহি আকিদার বোনেরা নিজেদের ইমান নষ্ট করে দিচ্ছে সমালোচনা করে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ পাক দুটা বিয়ের মাধ্যমে আয়াতটা শুরু করে দিলেন যৌবন শক্তি আটকাতে পারেন না আপনি দুটি বিয়ে করেন সামর্থ্য থাকলে কিন্তু জিনায় যাওয়া যাবে জিনায় যাওয়া যাবে আমি আপনাকে কি করে বুঝাই আমাদের সমাজে জিমা জিনা বেশি বেশি হওয়ার এক নম্বর কারণ বাল্য বিবাহ বন্ধ করে বাল্য প্রেম চালু করে দেওয়া সহশিক্ষা একসাথে করা এখন আবার শারীরিক চর্চার নামে বইয়ের মধ্যে আপনার শরীরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে ছেলে মেয়েকে সহশিক্ষার মাধ্যমে এটা হচ্ছে আমাদের চরিত্র পশুর চরিত্র করে ফেলছে আমার সময় অল্প আমি আপনাদেরকে আখেরাতের কিছু শাস্তি বলে যাচ্ছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দুনিয়া বিয়ে এই যে শাস্তি শুনলাম এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন এখন আখেরাতের কিছু শাস্তি শুনি আমরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم وقال أبو معاوية ولا ينظر إليهم ولهم عذاب أليم أبو هريرة رضي الله تعالى عنه بولين الله رسول صلى الله عليه وسلم بولين
আপনারা কি জানেন আল্লাহ পাক কয় গুণ মায়া নিয়া কিয়ামতের দিন উপস্থিত হবেন? 60 গুণ মায়া, সরি 99 গুণ মায়া নিয়ে উপস্থিত হবেন। আর 1 গুণ মায়া বণ্টন করে দিয়েছেন পৃথিবীর সমস্ত জীবজন্তুর নিকট। এই তো আমি আমার মাকে আম্মু বলে ডাকি, মা আমাকে আব্বু বলে ডাকে, আমি আমার মেয়েকে আম্মু বলে ডাকি, হিংস্র বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। একটি মায়ার একটি অংশ সংস্পর্শের কারণে 99 গুণ মায়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন ভাইরা। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির সাথে একথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে করুণার দৃষ্টিতে তার দিকে তাকাবেন না। কয় শ্রেণীর ব্যক্তির সাথে? তিন শ্রেণীর ব্যক্তির সাথে। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর ব্যক্তির সাথে 99 গুণ মায়া নিয়ে উপস্থিত হয় আল্লাহ পাক কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তিন শ্রেণীর ব্যক্তিকে তার পাপ থেকে আল্লাহ পাক পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, করুণার দৃষ্টিতে তার দিকে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তিন শ্রেণীর ব্যক্তির জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এক, আশ-শাইখুজ জানি, দুই, ও মালিকুন কাযযাব, বেশি বয়সে যে জিনা করে এক নাম্বার ব্যক্তি, ও মালিকুন কাযযাব মিথ্যাবাদী শাসক, ও আইলুন মুস্তাকবিরুন অহংকারী দরিদ্র ব্যক্তি। এই তিন ব্যক্তির সাথে 99 গুণ মায়ানি উপস্থিত হলে তাকে পবিত্র করবেন না, করুণার দৃষ্টিতেও তাকাবেন না, আর তার সাথে কথাও বলবেন না। আমি আপনাকে কি করে বুঝাই জিনা এত বড় পাপ? আমার বাজার বুঝানির বিষয় নেই, আমার সময় অল্প হয়ে যাচ্ছে। আর একটা হাদিস আমি আপনাদেরকে বলতে চাই, মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূলের মেরাজের কাহিনী। বাইনানা নাইমুন ইযা আতানা রাজুলান ফাখাযা বিযাবি ফাআতায়া বি ফাইযা না বিকাউমিন আশাদ্দু শাইইন ইনতিফাখান ওয়ানতানাহু রিহান কাআন্না রিহাহুমুল মারাহিব কুলতু মান হাউলাই জিবরিল হাউলাই যানুনা ওয়াজমানি। আল্লাহর রাসূল বললেন, আমি আমার বেডরুমে ঘুমেছিলাম, হঠাৎ করে দুজন ফেরেশতা এসে আমার বাহু ধরে রাখলেন, নিয়ে যেতে লাগলেন অনেক জায়গায়। আমি উপস্থিত হলাম আশাদ্দু শাইইন ইনতিফাখান, সেখানে দেখি বিরাট বিরাট আকারের দেহ আকৃতির কিছু লোক। ওয়ানতানাহু রিহান, তাদের কাছ থেকে দুর্গন্ধ বাহির হচ্ছে, কান্না রিহাহুমুল মারাহিদ, মনে হচ্ছে তাদের এই শরীরটা হচ্ছে উন্মুক্ত টয়লেট। আল্লাহ পাক আমরা এই যতটুকু বলেছি অতটুকু অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা এই সমস্ত কথা বলেছি, এই সমস্ত কথা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমাকেও আমল করার তৌফিক দান করুন। এই সমস্ত কথার উসিলায় কাল কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من المحياء والممات وأعوذ بك من المأسم والمغرم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.